শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালোই আছি, কিন্তু একটু আমাদের সমস্যা আছে। তো সমস্যাগুলো যখন সমস্যা সমাধান হয়ে যাবে তখন আরও অনেক ভালো হয়ে যাব তোমাদের ভালোবাসা পেয়ে। তো সকালবেলা সকালে রান্না করার কিছুই নেই, কালকে আমি অনেক রাতে শিলিগুড়ির থেকে আসছি। তো আজকেই সকালবেলা বাজারে গিয়ে তো কিছু ছোট মাছ নিয়ে আসছি। এগুলোকে কি মাছ বলে আমি সঠিক নাম জানি না, তো আমরা গুড়া মাছ বলি। তো তোমাদের দিদিভাই এখন এগুলোই রান্না করবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ সবাই আমাদের পাশে থেকো। সবাইকে আবারও বলছি শুভ সকাল, তোমাদের সকালের দিনটা ভালো যাক। তো দেখো, আমি আজকে ছোট মাছের ঝাল রান্না করব, তাই লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কাটা, আর অল্প করে আলু কেটে নিয়েছি, সেটাও দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ছোট মাছের ঝাল রান্না করব। তো দেখো, আমি আজকে ছোট মাছের ঝাল রান্না করব, তাই লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কাটা, আর অল্প করে আলু কেটে নিয়েছি, সেটাও দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ছোট মাছের ঝাল রান্না করব। মাছগুলোতে লবণ দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভেজে নেব। আর এই মাছটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেব। তারপরে এটাকে মেখে নেব, মাছগুলোকে ভালো করে। আলুগুলো দিয়ে দিলাম, হালকা লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি মাছে দিয়েছি।
সব থেকে ভালো লাগে এগুলো মাছ পাতায় দিয়ে রান্না করলে, কলা পাতায় দিয়ে। তো আমি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই দিচ্ছি না, মানে রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। এগুলো মেখে নিয়েছি, তো দেখো আমার ছোট মাছের ঝাল রান্না করা হয়ে গেছে। দেখো আলু দিয়ে, তো এখন সবাই মিলে খেতে বসবো, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেব। বন্ধুরা এই ছিল আজকে সকালের ভিডিও, তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি। তো মনটাও সেরকম ভালো নেই, আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর এই যে দেখো সৃষ্টি সোনা বসে আছে, ওর খিদে পেয়েছে তাই কান্না করছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো, সৃষ্টি সোনাকেও খাইয়ে দেব। আর আমার মনটাও খারাপ, আমি শেয়ার করিনি, ওটা শেয়ার করার মুহূর্ত ছিল না, মানে আমার ছোট মেয়ের সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্টও বলতে পারো। ট্রাক্টর চলাকালীন আমার মেয়ে কখন ট্রাক্টরের নিচে চলে গেছে কেউই বুঝতে পারিনি। তো ভগবানের লাখ লাখ শুক্রিয়া, ভগবানের কৃপায় আমার ছোট মেয়ে আমার কাছে আছে, তো সুস্থ আছে। ওর বাঁ পায়ে একটু লেগেছে, আজকে দুদিন ধরে হাঁটতে পারছে না, মানে কোল থেকে নামছেও না, হাঁটতেও পারছে না। আর সেরকম আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না, তো ও কোল থেকে নামছে না, কোনো কাজও করতে পারছি না, আর ভিডিও শেয়ার করতে পারছি না। তো সব থেকে বড় কথা ভিডিওর থেকেও ভগবান যে আমার মেয়েকে আমার কোলে রেখেছে, এটাই ভগবানের কাছে অনেক বড় পাওনা। তো আমার ছোট মেয়ে বলতে পারো যে নতুন জীবন পেয়েছে, তো সেই মুহূর্তগুলো শেয়ার করার মতো অবস্থা নেই।
আর সেটা আমি মনে করতেও চাই না, সেটা ছিল একদম কি যে ছিল আমি নিজেও বলতে পারি না, তো সেগুলো শেয়ার করার মতো অবস্থা না। শুধু বলছি যে মন খারাপ, তাই সেরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আমার ছোট মেয়ে এখনো ঠিক মতো দাঁড়াতে পারছে না, পায়ে ভর দিয়ে ওষুধ টষুধ সবই আনা হয়েছে। তো তোমরা সবাই এভাবে আমাদের পাশে থেকো, এখন সবাইকে টাটা।